আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত কখন ও কেন ধীরে ধীরে এমনভাবে কালো হয়ে যায় এবং সেই সঙ্গে দাঁতের গোড়া ফুলে ওঠা সমস্যা হয় তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন অনেকেরই মুখের ভিতরে এমন কিছু দাঁত দেখা যায় যে দাঁতগুলা ধীরে ধীরে এমনভাবে কালো হয়ে যায় ধীরে ধীরে কালারগুলা চেঞ্জ হয়ে যায় তো এ ধরনের গোড়া ফোলা সমস্যা এবং কালার চেঞ্জ হয়ে যাওয়ার সমস্যা দুটি কারণে হয় একটি হলো যদি কখনো দাঁতের ভিতরে থাকা যে দন্তমজ্জা বা পাল্প থাকে এই পাল্পটি যদি কখনও ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে সেক্ষেত্রে দাঁত এমনভাবে কালো হয়ে যেতে থাকে যদি দাঁতের ভিতরে যে পাল্প থাকে এই পাল্পটি ভালো থাকে তাহলে দাঁতটি সজীব থাকে ভাইটাল থাকে আর যদি কখনও উপর থেকে কোনো ডেন্টাল ক্যারিস বা ক্যাবিটির আক্রমণে দাঁতের এই পাল্প নষ্ট হয়ে যেতে থাকে তাহলেই এ ধরনের সমস্যা ঘটে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের কিছুটা অংশ কালো হয়ে গেছে এবং এ ধরনের দাঁত চিকিৎসা না করে যদি বেশ কিছুদিন রেখে দেওয়া হয় তাহলে সেই দাঁতের গোড়া এভাবে ধীরে ধীরে ফুলে উঠতে দেখা যায় যদিও এ ধরনের সমস্যা কখনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় কখনো বা ওষুধ না খেলেও এমনিতেই ভালো হয়ে যায় কিন্তু তারপরেও এমনিতে ভালো হয়ে গেলেই যে আপনার দাঁতটি পুরোপুরি সুস্থ হয়ে যায় তা কিন্তু নয় যদি এমন সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যে আপনার দাঁতটিকে ট্রিটমেন্ট করাতে হবে এছাড়া দ্বিতীয় যে কারণটি রয়েছে তা হলো আঘাতজনিত সমস্যার কারণে অনেকের সামনের দিকে আঘাত পেয়ে থাকেন দাঁতে এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটি আঘাত পাওয়ার কারণে দাঁতের কিছুটা অংশ ভেঙে গেছে এবং সেই সঙ্গে দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেই পাল্প ইঞ্জুরির কারণে দাঁতটি ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে গেছে তার মানে দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে আর এমন দাঁত যদি মুখের ভিতরে ট্রিটমেন্ট করে না রেখে দেওয়া হয় ট্রিটমেন্ট না করে যদি রেখে দেওয়া হয় সেক্ষেত্রে এমন গোড়া ফুলে ওঠা সমস্যা হয় তবে এ ধরনের দাঁতের যাদের রয়েছে মাড়ির দাঁত হোক বা সামনের দাঁত হোক এ ধরনের দাঁতের ট্রিটমেন্ট রয়েছে এ ধরনের যদি হয়ে থাকে তাহলে ফেলে দেওয়ার প্রয়োজন হয় না এ ধরনের দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করে এমনভাবে ক্যাপ করে নিলে সে দাঁতটি আপনি ব্যবহার করতে পারেন দাঁতটি আপনাকে ফেলতে হবে না এ ধরনের সমস্যায় যে দাঁতগুলো থাকে সেগুলো রুট ক্যানেল ট্রিটমেন্ট করে এ ধরনের ক্যাপ করে নিলে দাঁতটা পুরোপুরিভাবে ভালো হয়ে যায় এবং অনেক অনেক দিন পর্যন্ত সে দাঁতগুলো ভালো থাকে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম